তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা লবঙ্গ, দারচিনি আর একটা এলাচ। ফোড়ন একটু ভেজে নেব। মোগলাই যে তরকারিটা রেস্টুরেন্টে দেয়, সেই তরকারিটা আলুর তরকারি, সেটা আপনাদের করে দেখাবো। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু একটু লাল করে ভেজে নেব, মানে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি আলু নরম হয়ে যাবে। আলু 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আলু আরও কিছুক্ষণ ভেজে নেব। মাঝারি সাইজে পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ লবণ, অল্প একটু গরম জল। এবার গরম জল দেওয়ার পরে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আলুর সঙ্গে মশলা কষিয়ে নেব। মশলার সঙ্গে কষাতে কষাতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কা আর টমেটো আলু আর মশলার সঙ্গে মিশিয়ে নেব। তরকারি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তুলে নেব। এবার তরকারিটা একটু নেড়ে দেব। তরকারি প্রায় কষানো হয়ে গেছে, আলুও একটু একটু সিদ্ধ হয়ে গেছে। হাফ বাটি মতো গরম জল দিয়ে দিচ্ছি, তরকারি নেড়ে দেব। মোগলাইয়ের তরকারিটা খুব বেশি ঝোল রাখতে নেই, একদম মাখা মাখা করতে হয়, সেই জন্য অল্পই জল দিলাম। এবার ঢাকা দিয়ে আলু পুরোপুরি সিদ্ধ করে নেব, তুলে নেব, দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি। আলু সিদ্ধ হয়ে গেছে, মোগলাইয়ের তরকারি রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।